সামনে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিভিন্ন এলাকায় বিতর্কিত পোস্টার গিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন 33 নম্বর ওয়ার্ডে একটি পোস্টার গিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওয়ার্ডের লোক নয় প্রথমত। আচ্ছা আচ্ছা, বর্ধমানের লোক, কিন্তু আমি 18 নম্বর ওয়ার্ডের লোক। আচ্ছা, তো দাদা যেটা বলেছেন আমরা সেটাকেই মানি। আমাদের কাছে জাত পাত ওসব কিছু নেই, সংখ্যালঘু সংখ্যাগুরু এসবের ব্যাপার নেই। যে ভালো কাজ করবে তাকে আমরা চাই। ভালো ভাবে কি যা হবে দিতে হবে, কাকে দিতে হবে? সংখ্যালঘু একাকে বলল। মানে কেন চাইছেন সংখ্যালঘুকে টিকিট দিলে ভালো হয়, কাজ ভালো হবে? এই এই এলাকায় কোন কোন ধর্মের মানুষ বেশি আছে? মুসলিম ধর্ম এই এলাকাতে। তো এই যে পোস্টারটা লাগানো হয়েছে কি সংখ্যালঘুকে টিকিট দিতে হবে, এটা আপনি কি সমর্থন করছেন? সমর্থন করলাম। আমি জাত পাত মানি না, মানুষ ভালো মানুষ ক্যান্ডিডেট হলেই আমার খুশি, যে কাজের মানুষ, ঠিক আছে। আমি সংখ্যালঘু মুসলিম, আমি মহামেডান, কিন্তু আমি ওই জাত পাত মানি না। আচ্ছা, এটা বাজে জিনিস খুব। এইটা মানুষ ভালো মানুষ ক্যান্ডিডেট হলেই, ক্যান্ডিডেট হলেই হবে, যে কাজের মানুষ, যে কাজ করবে, পরিষেবা দেবে। পৌরসভা তো পরিষেবা দেওয়ার জন্য, এ ব্যাপারে জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর প্রসেনজিৎ দাস জানান, এটা বিরোধীদের চক্রান্ত। দলের সঙ্গে যুক্ত আছে, বিরোধীতে যুক্ত আছে মনে হচ্ছে? নিশ্চয়ই যুক্ত আছে, কারণ তাদের তো অস্তিত্ব নাই, তাদের কোনো অস্তিত্ব নাই, তারা এই নির্বাচনে দাঁড়াতে পারবে না। তো তারা তাই এগুলো করছে, তৃণমূলের নাম করে তো কাজটা করা সহজ, কারণ একটা এতে যাচ্ছে একটা ছাপিয়ে নিয়ে এসে দেয়ালে টাঙিয়ে দিচ্ছে রাত্রিবেলায়। আপনি বুঝবেন কী করে? আপনি পোস্টারের সাইজ দেখুন, 5x10 সেন্টিমিটার এই হচ্ছে সাইজ। রাতের অন্ধকারে দুটো দেয়ালে চিটিয়ে দিল, নিয়ে সাংবাদিকদের ডেকে এনে বলছে যে ছবি করতে। তো সুতরাং এই জিনিসগুলোর কোনো গুরুত্ব নেই, কারণ রাজনৈতিক দল এসব জিনিসকে গুরুত্ব দেয় না। তা এই পোস্টার ফেলেছে, তাদের জ্ঞান নেই। এই ওয়ার্ডে একবার সুনীল দাস প্রার্থী হয়েছিলেন, তার বিরুদ্ধে বামফ্রন্টের প্রার্থী ছিলেন রেজ্জাক মোল্লা। তো তিনি প্রার্থী ছিলেন, তো সুনীল দাস এবার নির্দলে দাঁড়িয়েছিলেন। এই এলাকার মানুষ তাকে বর্ধমান শহরে আর তখন 16টা ওয়ার্ড ছিল, 16টা ওয়ার্ডের মধ্যে রেকর্ড ভোটে তাকে জিতিয়েছিল। কেউ ব্যক্তিগত দিতে পারে, তার রাইট আছে, আমি তার কারুকে ছোট করব না, সকলেরই রাইট আছে, তার সে তার লেখা। কিন্তু আমার দলকে এখানে টানা তো ঠিক না, যেমন এই ওয়ার্ডেই পোস্টার ফেলেছে, তো এটা দলকে টানা তো ঠিক না। কারুর ব্যক্তিগত মনে হয়েছে সে দিয়েছে, দেয়ালে লিখেছে, লিখতেই পারে, কিন্তু আমার দলে তো এইভাবে প্রার্থী ঠিক হয় না। আমার দলের সুপ্রিমো আছেন, মমতা ব্যানার্জি আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা ঠিক করবেন কে প্রার্থী হবে, যাকে প্রার্থী করবে। আমাদের দলের এই ওয়ার্ডের কথা বলছি পরিষ্কার, এই ওয়ার্ডটা আমরা খুব মানে নখের তালুর মতো আমরা চিনি। এই ওয়ার্ডে যে প্রার্থী হবে তাকে এখানকার মানুষ মেনে নিয়ে কাজ করবে, একদম নিশ্চিন্তে থাকুন। আর শুধু এই ওয়ার্ড নয়, বর্ধমান শহরে যতগুলো ওয়ার্ড আছে 35টা ওয়ার্ডেই যে প্রার্থী হবে কর্মীরা তাকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এবং এখানের যারা জানে না তারা জানে, যারা যারা এই ওয়ার্ডের মানুষ তারা জানে, প্রবীণ লোক আছে এই ওয়ার্ডে, ঘরে ঘরে চাকরি দেওয়া আমার বাবা প্রয়াত সুনীল দাসের, এবং এই ওয়ার্ডের বিধবা ভাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তিনি করেছেন, পরবর্তীকালে অরূপ দাস করেছেন। এবং একটা টাইম জানেন, 93 সালে আমার বাড়িতে অ্যাটাক হয়েছিল, এবং সেবার ছিল ঈদের সময়। তো সুনীল দাসকে সিপিএমের লোকেরা এখানে মেরেছিল, এবং তিনি বর্ধমান হাসপাতালে ভর্তি ছিল, এবং তারপর তাকে পিজি নেওয়া হয়েছিল। সে বছরে এই ওয়ার্ডে মুসলিম যারা আছেন তারা কিন্তু ঈদ পালন করেনি, রোজার পর, এক মাস রোজার পর তারা বলেছিল আমরা ঈদ করবো না যতক্ষণ না বাবু বাড়িতে ফিরে না আসবে। তো সুতরাং এখানে আমরা এত সুন্দরভাবে বাস করি, এখানে কোনো ধর্মের ব্যাপার নাই। অপরদিকে 21 নম্বর ওয়ার্ডের নির্মলঝিল এলাকায় আরও একটি পোস্টার গিয়ে চাঞ্চল্য ছড়ায়। এই পোস্টারে লেখা আছে, এই ওয়ার্ডে কোনো রকম তোলাবাজ, প্রমোটার ও চরিত্রহীন ব্যক্তিকে তারা মানবেন না। 21 নম্বর ওয়ার্ডে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের নামে এই পোস্টারটি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বান মাহাতো জানান, এটা বিরোধীদের চক্রান্ত। দেখুন, বিষয়টা কিছু নয়, এটা কদিন ধরে দেখছি বাইরেকার প্রার্থী মানছে না, মানব না পোস্টার পড়েছে, আজকে তোলাবাজ প্রমোটারদেরকে প্রার্থী করা মানছি না, মানবো না। এই পোস্টারগুলো দেখে আমরাও অবাক হচ্ছি। আমরা সকালবেলায় 8টার সময় আমরা প্রত্যেক দিন সকালবেলায় ওয়ার্ডে বেরোই, মানুষের সুখ সুবিধা দেখার জন্য আমরা সকালে ড্রেন রাস্তা সব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আমরা বেরোই। কিন্তু হঠাৎ করে চোখে পড়ে আজকে ব্যানারটা কি পড়েছে, সেটা নিয়ে আমি কী বলবো বলুন। এই যেটা কারা বা কারা করছে সেটা আমার মনে হয় এরা বিরোধী বিজেপি দলের কারা, ওরা আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করার জন্যই ব্যানারগুলো লাগাচ্ছে। এটা আমার মনে হয় না কি এটা দলের ছেলে কেউ করবে,
এতে কোনো গোষ্ঠী নেই, কিন্তু দিদি যাকে প্রার্থী করবে আমরা তাকে মাথায় পেতে নিয়ে চলবো। এ ব্যাপারে বিজেপির জেলা সহসভাপতি ডক্টর এস আর ব্যানার্জি বলেন, এটা তাদের দলের কাজ না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই পোস্টার তারাই মেরেছে। দেখুন, এই বর্ধমান পৌরসভা ইলেকশন নিয়ে যে ওনাদের নিজেদের মধ্যে কী চলছে এটা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না, এবং আমরা দেখেছি মানে মারা, এটা তো শুধু পোস্টার, এর আগে এরকম পোস্টার অনেক পড়েছে নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে হচ্ছে অডিট করা রয়েছে, তার দুর্নীতির রিপোর্ট নিজেরাই ফাঁস করেছেন, নিজেদের মধ্যে মারামারি হয়েছে। আজকে বিজেপির 35টা ওয়ার্ড ছেড়ে দিয়ে একটা ওয়ার্ডে এরকম পোস্টার দেওয়ার কোনো যুক্তি আছে বলে সাধারণ মানে একটা নির্বোধ অবাধকেও বিশ্বাস করবে না। সেই জন্য ওনাদের হাতে যখন কোনো যুক্তি নেই, আজকে যখন সত্যি করে হচ্ছে পুরো মানচিত্রটা সামনে বেরিয়ে চলে এসছে, তখন একটাই যুক্তি থাকে, সেটা হচ্ছে বিজেপির চক্রান্ত। এই যুক্তিটা যেটা হচ্ছে মানে চিরাচরিত দিয়ে এসছে, খাক বা না খাক এটা দিতে হবে, সেই যুক্তি দিয়ে এসছে। আজকে বিজেপি 35টা ওয়ার্ডে ছেড়ে দিয়ে একটা ওয়ার্ডে বড় হলো বহিরাগত জানে, বাকি 34টা ওয়ার্ডে কি বহিরাগতরা সম্ভব মানে আসতে পারে, ভোটে দাঁড়াতে পারে? নিজেদেরই বক্তব্য এটা, ওদের নিজেদের মধ্যে। এবং এটা তো কিছুই না, আগামী দিনে পৌরসভা যত ইলেকশন এগিয়ে আসবে তত দেখবেন এরকম পোস্টার অনেক পড়বে নিজেদের মধ্যে, এবং কে কার নামে পোস্টার ফেলবে সেটা ওরা নিজেরাও জানে না, কারণ নিজেদের মধ্যে ওনাদের এক জায়গাতে নিয়ে কারণ এর নামে বলতে ব্যস্ত, ওর নামে বলতে ব্যস্ত, এবং এটা মারামারি, যে আজকে পোস্টার কালকে মারামারি, এটার মধ্যে কোনো চক্রান্তই নেই। এটার মধ্যে একটাই সোজা সাপটা ঘটনা, সেটা হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে আগামী দিন আরও চরম সীমায় পৌঁছাবে। এবং দুটো তিনটে গোষ্ঠী না, ওনাদের মধ্যে হচ্ছে প্রতি পাড়ায় পাড়ায় হচ্ছে গোষ্ঠীতে গোষ্ঠীতে ভর্তি, 35টা ওয়ার্ডের মধ্যে 35টা গোষ্ঠী এখন, কারণ কোন গোষ্ঠীটাকে কে সামলাবে সেটাই এখন দেখার বিষয়। এটাতে বিজেপি মোটেই ফাঁসবে না, এটা ফাঁসার কোনো গল্পই নেই। এটা তো হচ্ছে ওনাদেরকে বললাম না, একটা যুক্তি দিতে হয় বলে এটা একটা যুক্তি খাড়া করা। এখানে হচ্ছে কি, তৃণমূল যেহেতু এখন ক্ষমতা রয়েছে, সবাই চাইছে যে আমরা ক্ষমতায় থেকে আমরা যদি জিতে যাই, হ্যাঁ, এই ক্ষমতার লোভে এরকম আগে থেকে অনেকে আবার ক্যান্ডিডেটও ঘোষণা হয়ে যাচ্ছে, এটাও দেখতে পাচ্ছি। কিন্তু এরকম আগে রাজনৈতিক দলগুলো এই অবস্থা ছিল না, এবং আমি দেখলাম রবীন্দ্রনাথ চ্যাটার্জি MLA কাটোয়ার, উনি ওনার তৃণমূলের এখন বর্তমান সভাপতি, এবং উনি নিজেও বলেছেন যে না, এখনও পর্যন্ত কোনো কিছু ডিক্লেয়ার হয়নি, যারা নিজেরা ঘোষণা করছে স্বঘোষিত ঘোষণা এগুলো তারা দায়িত্ব নেবে, এটা ঠিক কথা। তো এখনও পর্যন্ত পার্টি যে কোনো রাজনৈতিক দল, আমি কংগ্রেস করি, আমার পার্টির ডিসিশন হবে তারপর তো ক্যান্ডিডেট দেয়াল লিখুন, এখন দেয়াল দখল করাটা আলাদা কথা, দেয়াল বা নাম লেখানো বা নামে আমি ক্যান্ডিডেট, এটা যারা বলছে একটা প্রথমে কথায় বললাম, এটা বলার কারণ যেহেতু এখন শাসক পার্টি, হ্যাঁ, যদি তারা জিতে যায় তাহলে তারা ক্ষমতা ভোগ করতে পারবো, এই জন্যে এই লড়াইটা এসে, এটাকে যেহেতু শাসক দল তারা ক্ষমতায় আসলে তারা অনেক সুযোগ সুবিধার ব্যাপার আছে, এই জন্যই তাদের লড়াইটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।